যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে টক দই করে দেখাবো। এর আগে আমি আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম এবং আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন সেই রেসিপিটি। আজ দেখাবো টক দই। যদি আমার আজকের রেসিপি থেকে আপনারা এতটুকুন উপকৃত হয়ে থাকেন, তাহলে সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। টক দই বানানোর জন্য চুলায় একটা পাত্রে আমি হাফ লিটার দুধ ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি জাল করে নিব। যে কোনো ধরনের দই বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে খুব বেশি জাল করে ঘন করবেন না, তাহলে দইটা আঠালো হয়ে যাবে। এটাকে জাল করে যখন দুধে একটা বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। খুবই ইম্পর্ট্যান্ট এখানে যে দুধটা কতটুকুন ঠান্ডা হবে। যদি দুধ বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই জমবে না অথবা অনেক বেশি সময় নেবে, আর যদি দুধ বেশি গরম থেকে যায় সেক্ষেত্রে টক দই দেওয়ার পর এটা ছানা কেটে যাবে। এজন্য উপায় হচ্ছে আপনি দুধটা যখন কুসুম গরম হবে তখন এর মধ্যে একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। যদি তখন আপনার আঙুলটা দুধের সেই তাপমাত্রা সহ্য করতে পারে তখন বুঝবেন যে দুধটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে। যদি এমন হয় যে আঙুল দেওয়ার পরে আঙুলে একটু গরম বেশি অনুভূত হচ্ছে, তাহলে আপনাকে আরেকটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি দই বীজের সঙ্গে দুধটাকে মেশাবো। এখানে এই মগের মধ্যে আমি 150 গ্রাম টক দই নিয়েছি এবং এটাকে ভালো করে ফেটে নিয়েছি। এই যে আমি এরকম একটা টাব ইউজ করেছি 150 গ্রামের, আপনারা চাইলে দুইটা ইউজ করতে পারেন, অর্থাৎ 300 গ্রাম দিয়েও এটা বানাতে পারেন, তবে 150 গ্রামের থেকে কম কোনোভাবেই নয়। হাফ লিটার দুধের জন্য আপনাকে 150 গ্রাম টক দই বা দই বীজ ইউজ করতে হবে। আর যদি বেশি ইউজ করতে চান সেটাতে সমস্যা নেই, বরং লাভ হচ্ছে, বেশি দিয়ে করলে দইটা তাড়াতাড়ি জমবে এবং পানি কম হবে। এখন আমি এর মধ্যে সেই কুসুম গরম দুধটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এগ বিটার ইউজ করতে পারেন, তবে দইতে দুধ ঢালার আগে যদি আপনি এটা ভালো করে ফেটে নেন তাহলে আর পরে এটাকে মেশানোর জন্য বেশি কষ্ট করতে হবে না। জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়ে দিলে এটা মিশে যাবে। আজকে আমি আপনাদেরকে টক দই দেখাচ্ছি, তবে যারা মিষ্টি দই তৈরি করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিন কীভাবে পারফেক্ট কালারের মিষ্টি দই তৈরি করতে হয়। এখন দই জমানোর জন্য আমি এখানে দুটো পাত্র নিয়েছি, একটা মাটির এবং একটা কাচের পাত্র। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে দই কি মাটির পাত্র ছাড়া জমে না। জি, অবশ্যই জমে। আমি এখানে একটা কাচের বাটিও নিয়েছি, এটাতেও আমি দই জমাবো। তবে মাটির পাত্রের সুবিধা হচ্ছে এটা পানি শোষণ ক্ষমতা রাখে, সো দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা মাটির পাত্র টেনে নিতে পারে। অন্যান্য পাত্রে যেটা হয় না, যার কারণে একটু পানি পানি থাকে দইয়ের মধ্যে, বা দইটা ভাঙার পরে সেটা একটু পানি ছাড়ে। এখন আমি এই দুটো পাত্রেই এই সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি, কুসুম গরম দুধের মধ্যে যে দইটা দিয়ে মেশালাম সেই মিশ্রণটা। আর আজকের দইটা আমি আপনাদেরকে দেখাবো ওভেনে কিভাবে করতে হয়। এর আগে যে মিষ্টি দইটা দেখিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে চুলায় করে দেখিয়েছিলাম, আর এটা এখন আমি ওভেনে বসাবো। তার জন্য এটাকে ঢাকার দরকার নেই, ওভেনের মধ্যে না ঢেকেও কিন্তু দইটা বানানো যাবে। এখন আমি এই দুটোকে ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি। পাত্র দুটো আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখন আমি তাপমাত্রাটা দিয়ে দিচ্ছি 50 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি, অর্থাৎ আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলাম। আর টাইমিংটা আমি 1 ঘন্টার জন্য দিচ্ছি, 1 ঘন্টায় আসলে এনাফ, তবে আপনাদের যদি মনে হয় যে জমেনি তাহলে আরেকটু টাইম বাড়িয়ে নেবেন। আর আমি ওপর নিচ দুই দিকেই তাপটা দিচ্ছি, তবে তার মানে এই না যে আমি এটাকে বেক করছি, আমি জাস্ট এটাকে গরম জায়গায় রাখছি। দই বানানোর প্রধান শর্ত হচ্ছে দইটাকে গরম কোনো জায়গায় রাখতে হবে যাতে এর মধ্যে ব্যাকটেরিয়ার জন্ম হয়।
আর সেজন্য ওভেন হচ্ছে পারফেক্ট, কারণ এই 1 ঘন্টা ননস্টপভাবে এটা জায়গাটাকে গরম রাখবে। 1 ঘন্টা পরে আমি এখন একটু চেক করে নিচ্ছি যে আমাদের দইটার কি অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে যে দইটা বেশ ভালো মতো জমে গিয়েছে। তবে কোনো ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে না দইটা এখনও একটু পাতলা আছে, তাহলে আপনারা টাইমিংটা আরেকটু বাড়িয়ে দিবেন। তবে কথা হচ্ছে যে 1 ঘন্টা পরও এটা বেশ একটু নরম অবস্থায় থাকে, তাই আমি এখন ওভেনটাকে বন্ধ করে দিব, কিন্তু এই ওভেনের মধ্যেই এটাকে আমি আরও ঘন্টাখানেক রেখে দিব। আরও 1 ঘন্টা বন্ধ ওভেনে রাখার পরে আমি বাটি দুটোকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমাট বেঁধেছে। যে বাকি 1 ঘন্টা আমি রাখলাম, এটা না রাখলেও চলবে, তবে এটার সুবিধা হচ্ছে এই 1 ঘন্টায় দইটা আরও বেশি টাইটভাবে জমে যায়। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর করে জমাট বেঁধেছে। দেখুন কত নাইসভাবে এটা জমাট বেঁধেছে, আর পাতের মধ্যে কিন্তু কোনো পানিও নেই। তবে টক দই ভাঙার পরে কিন্তু অল্প একটু পানি এর থেকে বের হয়, এটা নিয়ে টেনশনের কিছু নেই, খুবই হালকা বের হবে। এখন আমি আপনাদেরকে ছোট বাটিটা দেখাচ্ছি। দেখুন এটাও কত নাইসভাবে তৈরি হয়ে গিয়েছে। ব্যাস এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।